বাড়ি বিক্রি করাকে কেন্দ্র করে বিবাদের জেরে বাবাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় আহত তিন। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার শুলিতলা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম আব্দুস সাত্তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। জানা গেছে সম্প্রতি নিজেদের বসত বাড়িটি অন্য একজনের কাছে বিক্রি করে দেন আব্দুস সাত্তার নামে ওই ব্যক্তি। সেই টাকা তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দেন তিনি। কিন্তু বাবার বাড়ি বিক্রির সিদ্ধান্ত ও টাকা বণ্টনের বিষয়টি মানতে পারেনি ছেলে মোশাররফ হোসেন, যার জেরে মাঝে মধ্যেই বাবা ছেলের ঝামেলা লেগেই থাকত। বৃহস্পতিবার সকালে ফের একবার বাবা ছেলের গণ্ডগোলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঝামেলার এক পর্যায়ে বাবাকে হাঁসুয়া দিয়ে পেটে আঘাত ও কুপিয়ে দেয় ছেলে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি আব্দুস সাত্তার নামে ওই ব্যক্তিকে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ছেলের হাতে বাবা খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। সকাল সকাল মর্মান্তিক এই ঘটনায় এলাকায় কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। আহত তো মোটামুটি বোন আছে তিনটে, আমি আছি আর মা আছে, আব্বাকে তো শেষ করে দেয় একবারে ঘুটি।